নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চিকেন ললিপপ রেসিপি নিয়ে এসেছি। চিকেন ললিপপ রেসিপি বানাতে লাগছে লেবুর রস, লাগছে চিকেন ললিপপ মশলা পাউডার, এটা বাজার থেকে আনা। আমি আজকে এই মশলাটা দিয়ে চিকেন ললিপপ বানাবো। লাগছে 500 গ্রাম চিকেন, আমি চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন, নুনটা আমি এভাবে একটু ছড়িয়ে দেবো। নুন হোক বা মশলাই হোক, যেটাই হোক, এভাবে ছড়িয়ে দিলে মিশাতে খুব সুবিধা হয়। এবার দিয়ে দেবো লেবুর রস, আমি এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস নিয়ে নেব। লেবুর রসটা ভালো করে ছড়িয়ে দেব। এবার আমি চিকেনগুলো ভালো করে মিশিয়ে নেব নুন আর লেবুর রসটার সঙ্গে। নুন আর লেবুর রসটা ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এর সঙ্গে চিকেন ললিপপ মশলাটা মিশিয়ে নেব। চিকেন ললিপপ মশলাটা প্রথমে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। আবারও চিকেন ললিপপ মশলাটা দিয়ে দিচ্ছি, এবার এটাও ভালো করে মিশিয়ে নেব। আপনারা যখন চিকেন ললিপপ মশলা চিকেনের সঙ্গে মেশাবেন তখন বুঝতেই পারবেন যে কতটা পরিমাণ চিকেন মশলা লাগবে। এখানে ঠিক সেই পরিমাণ মতোই দিতে হবে। চিকেন মশলাটা ভালো করে মিশিয়ে এবার এটা কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো। ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। এবার কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেলটা দিয়ে দেব। এবার চিকেন লেগ পিসগুলো ভাজতে দিয়ে দেব। চিকেন ললিপপগুলো ভাজার সময় সাবধানে ভাজবেন যাতে গরম তেলটা গায়ে না লেগে যায়। চিকেন ললিপপের নিচের দিকটা ভাজা হয়ে এসেছে, এবার উপরের দিকটা উল্টে দেব। তবে সাবধানে করতে হবে যাতে তেলটা গায়ে না লেগে যায়। চিকেন ললিপপগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো একটা প্লেটে নামিয়ে নেব।
বাকি চিকেন ললিপপগুলো ভেজে নেব এভাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ললিপপগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে নামিয়ে নেব।